হ্যাটট্রিক সহ সাত রানে ছয় উইকেট নিয়ে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে একাই দিয়েছিলেন বাংলাদেশকে একদিন পর আবারও হ্যাটট্রিক করে বসলেন ভারতের তরুণ প্রেসার দীপক সাহার আজ মঙ্গলবার ভারতের ঘরোয়া সৈয়দ মোস্তফ ট্রফিতে বিদর্ভের বিপক্ষে ফের হ্যাটট্রিক করেন রাজস্থানের এই পেসার আজ তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত ম্যাচে সাড়ে শিকার হয়েছেন ঋষভ রাঠোর দর্শন নলখণ্ডে শ্রীকান্ত ওয়াগ এবং অক্ষয় ওয়ারকর বিশ ওভারের জায়গায় ম্যাচটি অনুষ্ঠিত হয় তেরো ওভারে মূলত সাহারের দাপটেই নয় উইকেট খুঁয়ে মোট নিরানব্বই রান সংগ্রহ করতে পারে বিদর্ভ নিজের শেষ ওভারে সব মিলিয়ে চার উইকেট সংগ্রহ করেন সাহার এর মধ্যে শেষ তিন বলে আসে তিন উইকেট এই ম্যাচে একটি ম্যাডেন ওভারও করেন তিনি রবিবার নাগপুরে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে মাত্র সাত রান দিয়ে ছয় উইকেট তুলে নেন সাহার তিরিশ রানে বাংলাদেশকে ওই ম্যাচে হারিয়ে দুই এক সিরিজে যেতে ভারত এই কীর্তির সুবাদে তিনি দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কার অজন্তা ম্যান্ডিসের আট রানে ছয় উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েন একদিনের ব্যবধানে আবারও একই কীর্তি গড়ায় সাহারের সামর্থ্য নিয়ে সন্দেহ কেটে যাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞদের প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য